আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, ফ্রিকিক বিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2021-এর শিরোপা নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বসুন্ধরা কিংসকে নিয়ে, আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে তারা চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়ন হওয়ার পথে কাদের কাদের হারালো, তাদের সেরা পারফর্মার ইত্যাদি বিষয়গুলো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন এবার মূল টপিকে আসি। এবারের মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের শিরোপা জেতার মধ্য দিয়ে নিজেদের মৌসুম শুরু করেছিল কিংসরা। এরপর চার ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলল প্রিমিয়ার লিগের শিরোপা। এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ হয়েছে 21তম রাউন্ডের খেলা। 20 ম্যাচে 18 জয় এবং 1 ড্র এবং 1 হারে 55 পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট 40, 39 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলেছে 19 ম্যাচ। উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে জয় দিয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করা কিংসরা এরপর একে একে হারিয়েছে পুলিশ এফসি, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ MFS, ঢাকা মোহামেডান, চট্টগ্রাম আবাহনী এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। অবশেষে লিগে নিজেদের অষ্টম ম্যাচে এসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে গোল শূন্য ড্র করে প্রথমবার পয়েন্ট হারায় অস্কার ব্রুজনের দল। এরপর আবারও জয়ের ধারায় ফেরে কিংস। এবার কিংসের কাছে পরাস্ত হয় আরামবাগ, সাইফ স্পোর্টিং, শেখ রাসেল ক্রীড়াচক্র, ঢাকা আবাহনী, উত্তর বারিধারা, পুলিশ এফসি, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ MFS এবং ঢাকা মোহামেডান। এরপর নিজেদের 18তম ম্যাচে এসে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে এই মৌসুমের প্রথম হারের স্বাদ পায় অস্কার বাহিনী। এর পরের ম্যাচেই অবশ্য মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়ে পুনরায় জয়ের ধারায় ফেরে কিংস। এবং সর্বশেষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয়ে এবারের লিগ শিরোপা নিশ্চিত করে ফেলে বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 54 বল পাঠিয়েছে কিংস, যা কিনা এবারের আসরের সর্বোচ্চ। এছাড়া কিংস হজম করেছে মাত্র 9 গোল, যা এবারের আসরের সর্বনিম্ন। এবার আসি কিংসের খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্সের দিকে। এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো এখন পর্যন্ত এই ব্রাজিলিয়ান করেছেন 19 গোল। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফরোয়ার্ড পা অমর জোবে করেছেন 16 গোল। বসুন্ধরা কিংসের আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরারও রয়েছে 16টি গোল। তবে অ্যাসিস্টের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন বসুন্ধরা কিংসের আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ। এখন পর্যন্ত 12টি গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান। 8 অ্যাসিস্ট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কিংসেরই রবসন রবিনহো। 7 অ্যাসিস্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উজবেক মিডফিল্ডার ওতাবেক। পয়েন্ট টেবিল, গোল এবং অ্যাসিস্ট সব জায়গায় সমান আধিপত্য বজায় রেখেছে বসুন্ধরা কিংস। তাই তো চার ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গিয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা। তবে শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পরও নির্ভার হওয়ার সুযোগ কোথায়? কেননা আগামী 18 আগস্ট থেকে মালদ্বীপে শুরু হচ্ছে AFC কাপে কিংসদের মিশন। তাই তো শিরোপা উল্লাস সীমিত সময়ের মধ্যেই শেষ করে আবারও নিজেদের প্রস্তুতিতে মনোযোগ দিতে হচ্ছে অস্কার ব্রুজনের শিষ্যদের। তবে AFC কাপের আগে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় যে অনেকটাই নির্ভার হয়ে খেলতে পারবে তপু জিকোরা, তা আর বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি এই শিরোপা জয় অনেক আত্মবিশ্বাস যোগাবে ফুটবলারদের, যা AFC কাপের মতো বড় টুর্নামেন্টে সাফল্য পেতে অনেকটাই সাহায্য করবে।